পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার নামোপাড়া গণকপাড়া অঞ্চল থেকে সদ্যোজাত শিশু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, আবর্জনার মধ্যে একটি ব্যাগের ভিতর পড়েছিল সদ্যোজাত শিশুকন্যাটি। স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে আসানসোল মহকুমার হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে শিশুটি মহকুমার হাসপাতালে চিকিৎসাধীন আছে। কোথা থেকে কিভাবে ওই স্থানে শিশুটি এলো সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যাপারটা হচ্ছে যে কাল 5:30টার সময় মানে একটা নোংরা স্তূপ, মানে এখানে আন্ডার কনস্ট্রাকশন এরিয়া, তো এখানটাতে একটা বাচ্চাকে থলির মধ্যে রেখে দেওয়া হয়েছে। প্রথমে আমরা জানি না কেসটা কি হয়েছে, তো ওই থলিটাতে রেখে দেওয়া হয়েছে। হঠাৎ তখন ও আমাকে ফোন করে যে একটু এদিকে আয় আকাশ, থলির মধ্যে থেকে বাচ্চার কান্না হচ্ছে। তো আমি এলাম, দিয়ে থলিটা খুলি, থলিটা খুলবার পর দেখি ওর মধ্যে একটা বাচ্চা রয়েছে। বাচ্চা রেখার পর আমরা তো ভাবি যে প্রথমে প্রশাসনের সাহায্য নেওয়া হচ্ছে, তো সেই জন্য আমরা প্রশাসনের দিকে যাই। আমাদের আরেকটা বন্ধু রয়েছে, তাকে বলি যে আয় একটু বাচ্চাটাকে ধর। বাচ্চাটাকে আমরা কোলেই নিয়েছিলাম, তারপর ওই বন্ধুটাকে দিই, বাচ্চাটা কোলে নেয়। যে আমরা প্রশাসনের কাছে গেছি, আমরা ভাবলাম যে একটা দরখাস্ত দিই, তুমি বললে তারা দরখাস্ত দেওয়ার দরকার নেই। তারপরে এখান থেকে আমাদের বলা হলো, ফোন করে যে বাচ্চাটা যদি শারীরিক কোনো অসুস্থতা থাকে সেই জন্য তাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। তো হসপিটালে নিয়ে যাওয়া হলো, তারপর পুলিশকে বললাম, যে পুলিশ বললো ঠিক আছে, ঘটনাস্থল থেকে হসপিটালে নিয়ে যাওয়া ভালো, কারণ তার মানে সুস্থতা আগে। তো হবার পরে যখন আমরা হসপিটাল যাই, পুলিশ যায়, এবার ততক্ষণে নিউ বেবি কেয়ার ইউনিটে বাচ্চাটাকে ভর্তি করে দেওয়া। এবার তখন তার থেকে পুলিশ যায়, যে দেখে যারা নাম ছিল, যেমন আমার আছে, এর আছে, যারা নাম ছিল। এবার তারা বলছে যে লেখে পুরো ডিটেলস নাম নেই, আরো যারা ছিল পাড়ার কয়েকজন তারাও থাকে ওখানে, যে পুরো ডিটেলস আমরা কি কি ঘটনা ঘটেছিল সেটা বলি। আর ডাক্তার বলে যে না, বেবি ঠিক আছে, এখন কোনো অসুবিধা নেই। মনে হয় যে লোকালি কে হবে, কারণ যেহেতু বা বাইরেরও হতে পারে, মানে বলাই যাচ্ছে না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার নামোপাড়া গণকপাড়া অঞ্চল থেকে সদ্যোজাত শিশু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, আবর্জনার মধ্যে একটি ব্যাগের ভিতর পড়েছিল সদ্যোজাত শিশুকন্যাটি। স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে আসানসোল মহকুমার হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে শিশুটি মহকুমার হাসপাতালে চিকিৎসাধীন আছে। কোথা থেকে কিভাবে ওই স্থানে শিশুটি এলো সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যাপারটা হচ্ছে যে কাল 5:30টার সময় মানে একটা নোংরা স্তূপ, মানে এখানে আন্ডার কনস্ট্রাকশন এরিয়া, তো এখানটাতে একটা বাচ্চাকে থলির মধ্যে রেখে দেওয়া হয়েছে। প্রথমে আমরা জানি না কেসটা কি হয়েছে, তো ওই থলিটাতে রেখে দেওয়া হয়েছে। হঠাৎ তখন ও আমাকে ফোন করে যে একটু এদিকে আয় আকাশ, থলির মধ্যে থেকে বাচ্চার কান্না হচ্ছে। তো আমি এলাম, দিয়ে থলিটা খুলি, থলিটা খুলবার পর দেখি ওর মধ্যে একটা বাচ্চা রয়েছে। বাচ্চা রেখার পর আমরা তো ভাবি যে প্রথমে প্রশাসনের সাহায্য নেওয়া হচ্ছে, তো সেই জন্য আমরা প্রশাসনের দিকে যাই। আমাদের আরেকটা বন্ধু রয়েছে, তাকে বলি যে আয় একটু বাচ্চাটাকে ধর। বাচ্চাটাকে আমরা কোলেই নিয়েছিলাম, তারপর ওই বন্ধুটাকে দিই, বাচ্চাটা কোলে নেয়। যে আমরা প্রশাসনের কাছে গেছি, আমরা ভাবলাম যে একটা দরখাস্ত দিই, তুমি বললে তারা দরখাস্ত দেওয়ার দরকার নেই। তারপরে এখান থেকে আমাদের বলা হলো, ফোন করে যে বাচ্চাটা যদি শারীরিক কোনো অসুস্থতা থাকে সেই জন্য তাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। তো হসপিটালে নিয়ে যাওয়া হলো, তারপর পুলিশকে বললাম, যে পুলিশ বললো ঠিক আছে, ঘটনাস্থল থেকে হসপিটালে নিয়ে যাওয়া ভালো, কারণ তার মানে সুস্থতা আগে। তো হবার পরে যখন আমরা হসপিটাল যাই, পুলিশ যায়, এবার ততক্ষণে নিউ বেবি কেয়ার ইউনিটে বাচ্চাটাকে ভর্তি করে দেওয়া। এবার তখন তার থেকে পুলিশ যায়, যে দেখে যারা নাম ছিল, যেমন আমার আছে, এর আছে, যারা নাম ছিল। এবার তারা বলছে যে লেখে পুরো ডিটেলস নাম নেই, আরো যারা ছিল পাড়ার কয়েকজন তারাও থাকে ওখানে। যে পুরো ডিটেলস আমরা কি কি ঘটনা ঘটেছিল সেটা বলি। আর ডাক্তার বলে যে না, বেবি ঠিক আছে, এখন কোনো অসুবিধা নেই। মনে হয় যে লোকালি কে হবে, কারণ যেহেতু বা বাইরেরও হতে পারে, মানে বলা যাচ্ছে না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।